আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। আম্মা বাদ, সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা শুনব সেই ঐতিহাসিক ঘটনা, পৃথিবীর প্রথম কুরবানি। পৃথিবীতে কখন কুরবানি হয়েছিল, পৃথিবীতে সর্বপ্রথম কোন সময় কুরবানি সংগঠিত হয়েছিল, এই পৃথিবীর প্রথম কুরবানি সম্পর্কে আমরা আজকে শুনব। তো এই পৃথিবীর প্রথম কুরবানি সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ওয়াতু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হাক্ক ইয করবা কুরবানাম ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিন আল আখার ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আল্লাহ তাআলা সূরাতুল মায়েদার 27 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াতু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হাক্ক। ও নবীজি, আপনি তেলাওয়াত করুন, কাহিনী বলে দিন, ঘটনাটি বলে দিন, সংবাদ দিন মানুষদেরকে, তাদেরকে নাবা আবনাই আদামা বিল হাক্ক, আদম আলাইহিস সালামের আদমের দুজন সন্তান সম্পর্কে মানুষদেরকে এই কাহিনী শুনাইয়া দিন। তারা দুজনেই আল্লাহ তাআলার কাছে কুরবানি পেশ করেছিল, কুরবানি দিয়েছিল, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের একজনের কুরবানিকে কবুল করেছিল, আরেকজনের কুরবানিকে কবুল করেনি। তো এই বিষয়ে একটি ঘটনা রয়েছে, আমি আপনাদেরকে সেই ঘটনা শোনাবো। আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম যখন তারা দুজনে যখন পৃথিবীতে আসলো, তো তাদের থেকে বংশবিস্তার, তো তাদের বংশবিস্তারে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা হাওয়া আলাইহিস সালামের গর্ভে যমজ সন্তান দিতেন, একটি ছেলে একটি মেয়ে। তো প্রথমে তার গর্ভে যমজ সন্তান হলো একটি ছেলে একটি মেয়ে, ছেলেটার নাম ছিল কাবিল, প্রথম সন্তানের নাম ছিল কাবিল। তারপরের গর্ভে আবার যমজ সন্তান হলো একটি ছেলে একটি মেয়ে, পরের ছেলেটার নাম ছিল হাবিল। তো কাবিলের সাথে তার যে সহোদরা বোন ছিল, তো এ ছিল অনেক সুন্দরী, সুন্দরী রমণী, অনেক সুন্দর ছিল। এবং তারপরে যে ভাই ছিল হাবিল, এই হাবিলের সাথে যে তার সহোদরা বোন, এই বোনটা সুন্দর ছিল না, ভালো ছিল না। তো এরা যখন এই সবাই বড় হয়ে গেল, বিবাহের বয়সে উপনীত হয়ে গেল, তো আল্লাহ তাআলার হুকুমে আদম আলাইহিস সালাম তার সন্তানদের বিবাহ দিবেন। তো সে যুগে আল্লাহ তাআলা সেখানে, সে যুগে তো কোনো মানুষ ছিল না, অন্য কোনো মানুষ ছিল না, তারাই পৃথিবীর প্রথম মানুষ। তো কিভাবে তাদের বিবাহ হবে, এজন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের জন্য একটি বিশেষ একটি বিধান জারি করে দিয়েছিলেন, যে আদম আলাইহিস সালামের তার স্ত্রীর প্রথম যে গর্ভের সন্তান, এই সন্তানদের সাথে পরের যে গর্ভের সন্তান, এই প্রথম গর্ভের সন্তানদের সাথে পরের গর্ভের সন্তানদের বিবাহ হবে। অর্থাৎ প্রথম গর্ভের সন্তানের সাথে পরের গর্ভের যে মেয়ে সন্তান, তার সাথে বিবাহ হবে, এবং প্রথম গর্ভের যে মেয়ে কন্যা, তার সাথে পরের গর্ভের যে সন্তান, তার সাথে বিবাহ হবে। তো আদম আলাইহিস সালাম যখন এভাবে বিবাহ দিতে লাগলেন, তার বড় ছেলে কাবিল বলতে লাগলো, না, আমি আমার সহোদরা বোনকে বিবাহ করব, আমি হাবিলের যে সহোদরা বোন, আমি তাকে বিবাহ করব না। আদম আলাইহিস সালাম বললেন, না, এটা আল্লাহ তাআলার হুকুমের পরিপন্থী, আল্লাহ তাআলার বিধানের পরিপন্থী, এটা কখনো হতে পারে না। তো কাবিল তার কথা মানতে ছিল না। তখন আদম আলাইহিস সালাম বললেন, তাহলে তোমরা দুইজনে কুরবানি দাও, আল্লাহ তাআলার জন্য কুরবানি দাও, যার কুরবানিটি কবুল হবে সে তাকে বিবাহ করতে পারবে। তো তারা দুজনে রাজি হয়ে গেল। তখন হাবিল, কাবিল এবং হাবিল, তারা দুই ভাই কুরবানি পেশ করলো। তো কাবিল ছিল পেশায় একজন কৃষিজীবী, সে কিছু গম, কিছু খাদ্য কুরবানির জন্য পেশ করলো। আর হাবিল ছিল একজন পশুপালক, সে পশু লালন পালন করতো, সে তার পশুগুলোর মধ্যে থেকে একটি দম্বা, হুষ্টপুষ্ট একটি দম্বা আল্লাহর জন্য পেশ করলো। তো সে যুগে কিভাবে কুরবানি কবুল হতো, কিভাবে সেটা জানা যেত? তো আকাশ থেকে, যার কুরবানি কবুল হতো, আকাশ থেকে একটি আগুন একটি বের হয়ে আসতো, সেই আগুনটা এসে যার কুরবানি কবুল হতো তার কুরবানিটাকে পুড়িয়ে দিত। তো তাদের দুজনের কুরবানি ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে আগুন পাঠিয়ে দিয়ে ওই হাবিলের যে হুষ্টপুষ্ট দুম্বাটি ছিল, আসমান থেকে আগুন এসে তার হুষ্টপুষ্ট দুম্বাটিকে পুড়িয়ে দিল। তো এর থেকে জানা গেল যে হাবিলের কুরবানিটি কবুল হয়েছে, আর কাবিল যা দিয়েছিল কুরবানির জন্য সব কিছু পরে রইল। এতে কাবিল অত্যন্ত রাগান্বিত হয়ে গেল এবং সে বলল যে, আমি তোমাকে হত্যা করব।
এভাবে পৃথিবীর প্রথম কুরবানি হয়েছিল। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।